আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين মান দর্শক মন্ডলী আপনারা আমরা মহারাম সংক্রান্ত বিদাতের চার নামের পর্বে আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা বিভিন্ন দেশে এটা হয়ে থাকে যে মানুষ আশর রাত্রে নয় তারিখ দিন গত রাত্রে বের হয় বিভিন্ন রাস্তায় এবং তারা এভাবে রাস্তায় ঘুরতে থাকে পাগলের মতো সূরজ সূর্য যখন উঠে তখন তারা বাড়িতে ফিরে আসে আসরার দিন আবার বিশেষ খাদ্য তৈরি করা হয় এটা একটা বিধান এবং ওই খাদ্যগুলো তারা কি করে গ্রামে শহরে বিভিন্ন জায়গাতে নির্দিষ্ট স্থান কারবার নামক কৃত্রিম স্থান তৈরি করে সেখানে কৃত্রিম হুসাইন রাজেলা চালানোর কবর তৈরি করে এর চারিপাশে তারা ঘুরে তোপ এরা শির আল্লাহ ছাড়া গেরুল্লার কাভা ছাড়া যে কোনো জায়গাতে তপ করলে শিরিক হবে এবং এর থেকে বরকত হাস অর্জন করে তবলা বাজায় এবং যখনই সূর্য ডোবার কাছাকাছি হয় দিনের বেলা আসরের দিন এই কবরটাকে তারা দাফন করে এর উপরে পানি ছিটিয়ে দেয় পানি ঢেলে দেয় এবং তারা নিজের ঘরে চলে আসে কিছু কিছু মানুষ রাস্তায় বিভিন্ন জায়গাতে বসে যায় বিভিন্ন রকম পানীয় নিয়ে যার নাম দেয় সালসাবিল এবং ফ্রি বিতরণ করে মানুষদেরকে এবং কোন কোন স্থানে বিভিন্ন ওয়াইজ যারা ওয়াশ করে তারা কী করে ওয়াজের মাধ্যমে তাদের একটি কাজ সেটা হলো হোসাইর জেলাতে আনহু এর বিভিন্ন ফজিলত বর্ণ করে যা মধ্যে অনেক এমন বিষয় থাকে যা সম্পূর্ণ বানানো মিথ্যা এবং মহাবিয়া রাজি এলা চালানো এবং এজিদের বিভিন্ন রকম আজেবাজে কথাবার্তা নির একেবারেই ভিত্তিহীন কথাবার্তা বদনামী সমালোচনা তাদের ব্যাপারে করে এবং লানত দেয় তাদেরকে অভিশাপ দেয় যেটা নাকি ইসলামে এর কোনো ভিত্তি নেই নিষিদ্ধ কাজ এই সমস্ত কাজ সবগুলো বিধাত কোনো কোনোটা শিরক আমি আগে ইশারা করেছি এই ধরনের এবং কোনো কোনোটা কুফুরি আছে এমনও আছে যেটা আগের তিনটি পর্বে বিধাত বর্ণনা চলে গেছে তারা নিজের চিল্লাচিল্লি করা বিভিন্ন রকম নাম ডাকা আঘাত করা শরীরে এই বিলাপ করা এগুলো সব কুফুরি যাই হোক এই সমস্ত বিরাট থেকে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের পরিবার পরিজন আশেপাশে যারা আছে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবাইকে সতর্ক করতে হবে এই বিষয়টা যেন মনে থাকে আরও কিছু বিরাট এই আসরে কিন্তু অনেক হাদিস আছে এ বিষয়ে আগামী পর্বে বলা হবে ইনশাআল্লাহ তালিয়া আসসালামু আলাইকুম ও রহমত